হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো আজকে হচ্ছে যে একটা খুব স্পেশাল দিন, যেটা হচ্ছে কি আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকে হলো 17ই শ্রাবণ, আজকে আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হয়েছে। তো আজকে সকালবেলা উঠে আমি রীতিমতো স্নান করে নিয়েছি, স্নান করে পর আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি, আর তারপরে আমি যে এখানে দাদু তারপরে দিদা ছিল তাদের ছবিতেও আমি পুষ্প প্রদান করে দিয়েছি। তো এখন তারপর আমি সকালে ব্রেকফাস্টও আমার এখন করা হয়ে গেছে, এখন আমি ব্লগটাকে স্টার্ট করছি। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক, আর আজকের দিনে কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, কিন্তু এখানে দেখো কি হলো তোমার, তুমি স্নান করবে না? মাথায় তেল মেখে কখন থেকে চুপচাপ বসে আছে, স্নানটা করে না, স্নান করে ফ্রেশ হয়ে না। তো বৃষ্টি হচ্ছে, তো পরে করবে, তো 11:30 বাজছে। দেখো কিরকম খেপা, দেখো এত তেল মেখে বসেছিল, এখন আবার তেল মাখছে। কি এতক্ষণ তো তেল মেঘ মাখলে, আবার মাখছে রে, মুখটা দেখাও দেখি। কাকাই কি বলছিলে, কি বলছিলে? থ্যাংক ইউ। এটা অ্যানিভার্সারিতে আমাকে কাকুমি আদর করছো, তাহলে আমিও দিদাও একটা, আমিও দিদাও। ফাইনালি ও স্নান করে নিয়েছে, স্নান করে একদম রেডি হয়ে গেছে নতুন জামা কাপড় পরে, আর এখন বসে বসে কি দেখছে দেখে নাও, এখন বসে বসে আমার ব্লগ দেখছে। তো আর সাথে পকায়ও রয়েছে। পকায় আজকে আমাদের কি কি বললে একটু আগে, কাকাকে বলে দাও না, কাকাকে বলে দাও হ্যাপি অ্যানিভার্সারি, বলে দাও তাকিয়ে বলো, তাকিয়ে বলো, গলাটা ধরে বলো, বলো বলো দুপুরবেলা লাঞ্চ করে পর আমরা রেস্ট করে নিয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। এখন আমার বাড়ির সবাই মিলে এখন রেস্টুরেন্টে যাব। তো এটা ছিল আজকের লুক আমার। তো আমি তো রেডি হয়ে গেছি, আর নিচে সবাই রেডি হচ্ছে, মা, বুনু, কাকিমা, আর ও রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলে ওর লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমার বাড়ির সবাই মিলে যাচ্ছি, ওখানে পিসুমণি পিসেমশাইও রেডি হচ্ছে, তো সবাই মিলে যাব। আর সানডেতে আমরা যাব ওর বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে, সেদিনে আবার রেস্টুরেন্টে যাব। তো সেদিনেও তোমরা ব্লগে সবই দেখতে পাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপর আমরা চলে যাই। আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হওয়ার আশাতে রয়েছি। তো চলো ওখানে গিয়ে আবার ব্লগ করছি। তো আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি, আর ওখানে পিসুমনিরাও রেডি হয়ে গেছে, এখন টোটো আসছে, টোটো এলেই আমরা সবাই বেরিয়ে পড়বো। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা চুলে সবাই গাজরা লাগিয়েছি, তো এগুলো সব বুনু নিয়ে এসছে। তো চলো আগে রেস্টুরেন্ট যাই, সেখানে গিয়ে আবার ব্লগ করছি। চ তো চলো এখন ভেতরে যাওয়া যাক, আমরা সবাই চলে এসেছি আর পিসুমণিরা আসছে। তো আমরা এখন উপরে গিয়ে বসি, নতুন এটা আছি না, আসা হলো তো এখন পিসুমণি পিসুমশাই চলে এসছে, আজকে রিকু ওদেরকে ড্রাইভ করে নিয়ে এসছে। তো চলো এখন সবাই মিলে উপরে যাওয়া যাক। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ওই দিকে যা, এখন আমরা আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি বাইরে, দেখতেই পাচ্ছ প্রচুর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকে সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি, অনেক মজা হয়েছে, সবাই ছিল। তো আমরা দাদা ভাই আসতে পারিনি, দাদা ভাইকে আমরা অনেক সবাই মিস করেছি, আর বাবা আসতে পারেনি, বাবার ডিউটি ছিল।
তো বাকি আমরা সবাই মিলে এসেছিলাম, আর ওখানে মেজো আসতে পারেনি, মেজোরও ওখানে কাজ পড়ে গেছিলো, তো সেই জন্য আর ঠাকুমা তো বাড়িতেই থাকে, ঠাকুমা বেশি আসতে চায় না, তো সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। এখন সবাই আবার গাড়ি বের করছে, তো এখন আমরা সবাই মিলে বাড়ি যাব। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি থেকে যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।